রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মঙ্গলবার ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দিনকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। অবিলম্বে গতকাল সম্পাদিত রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে, যেখানে তারা একটা সভা আমন্ত্রণ করলো, আমাদের সঙ্গে কথাবার্তা বললো, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। সেটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই চুক্তিটা সই করে নিল। সংবাদ সম্মেলনে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে বাংলাদেশের চেয়ে অন্যরাই বেশি লাভবান হবে বলে দাবি করা হয়। সুন্দরবনকে এক ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বিনষ্ট করার জন্য, পরিবেশগত দূষণের মাধ্যমে বিনষ্ট করার জন্য যে চক্রান্ত চলছে, সেটি এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হলো গতকাল। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড BHEL এর সাথে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। 1.49 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চুক্তির অর্থায়ন করবে ভারতীয় এক্সিম ব্যাংক। সব কিছু ঠিক থাকলে 2019-20 অর্থ বছরেই এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানা গেছে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।